আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আচার প্রেমীদের জন্য আজকে আমি আরও একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু দোকানের কেনা স্বাদের তেঁতুলের আচার বা চাটনির রেসিপি। এই চাটনিটি তৈরি করতে আমি কোনো প্রকারের তেল এবং চিনি ব্যবহার করিনি। খুবই কম উপকরণ দিয়ে এই লোভনীয় স্বাদের আচারটি আমি তৈরি করেছি। আমি কিভাবে এই সহজ এবং লোভনীয় স্বাদের তেঁতুলের আচার বা চাটনি তৈরি করেছি তা আপনারা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। তেঁতুলের আচারটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে খোসা সহ পাকা তেঁতুল নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ। এখন আমি এই তেঁতুল থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। দেখুন আমি এখানে তেঁতুল থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর তেঁতুলের যে শক্ত বুটার মতো একটা খোসা রয়েছে সেটিও ছাড়িয়ে নিতে হবে। আমি এভাবে করে সবগুলো তেঁতুল থেকে এই খোসাটিকে ছাড়িয়ে নিব। সবগুলো তেঁতুল থেকে খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই তেঁতুলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার মতো। তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি এখানে প্রায় 1.25 কাপের মতো দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এরপর তেঁতুলগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে চটকে নিতে হবে। তেঁতুলগুলোকে হালকা হাতে চটকিয়ে নিতে হবে যেন ভিতরের বিচিটা বের হয়ে না যায়। আমি তেঁতুলগুলোকে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। এরপর এই তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন এখন কিন্তু তেঁতুলগুলো অনেক নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও একটু ভালো করে এই তেঁতুলগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার তেঁতুলগুলো মাখানো শেষ, এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব। এখানে চুলায় একটা প্যান আমি লো হিটে বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে গোটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 5-6টা গোটা শুকনো মরিচ। এরপর এই সবগুলো গোটা মশলাকে একটু টেলে নিতে হবে। আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এই সবগুলো মশলাকে ভালো করে টেলে নিয়েছি। এরপর এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জাগে নিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি। আমি কিন্তু এগুলোকে প্রায় 70%-এর মতো গুঁড়া করে নিয়েছি। এগুলোকে একটা সাইডে রেখে আমি এখন চলে যাব আচার বানানোর মূল পর্যায়ে। এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব 1 কাপ পরিমাণ। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। এখন এই খেজুরের গুড় আর পানিগুলোকে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ফুটে অনেকগুলো বাবেল সৃষ্টি হয়েছে। এরপর আমি এই ফুটে ওঠা গুড়ের মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি।
তেঁতুলগুলোকে এই গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিডিয়াম হিটে নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 5 মিনিট পর এই তেঁতুলগুলোর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার দিলে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা মশলা থেকে 2 টেবিল চামচ মশলা এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আরও 5 মিনিট এই আচারগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আমার তেঁতুলের আচার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আচারটিকে চুলা থেকে নামানোর আগে আচারটির স্বাদটিকে আরও একটু বাড়ানোর জন্য বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল পাকা তেঁতুলের টকঝাল মিষ্টি আচার। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম হুবহু দোকানের মতো টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনি বা আচার। এই আচারটিকে আপনারা একটা কাঁচের বয়ামে ভরে প্রায় 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এই আচারটি আসলে এতটাই বেশি লবণীয় স্বাদের হয় যে এই আচারটি চুলা থেকে নামানোর পরই শেষ হয়ে যায়। আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।